হ্যালো ফ্রেন্ডস, তো তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজ আমাদের মানে আমার হাতে একটা বড় কাজ আছে, সেটা হচ্ছে দেখতে থাকো, এই যে এখন বেডশিট চেঞ্জ করব, সব তুলে ফেলব, আর এই পাশে যত পর্দা দেখতে পাচ্ছ সব পর্দা চেঞ্জ করব, আর ঘরটা মানে এখানে একটু ঝাড়াঝাড়ি করবো। তোমরা ক্যামেরায় বুঝতে পারছো কি না জানি না, আমার ঘরের আশেপাশে খুবই নোংরা হয়েছে, অনেকদিন ঝাড়া হয়নি, আমি বাবু ছোটো তো তাই মানে ঝাড়তে পারি না বেশি। আগে আমি মানে প্রত্যেক সপ্তাহতেই ঘর ঝাড়তাম, আর এখন সেটা হয়ে ওঠে না, এখন মাসে একবার হয়ে যায় বা এক মাস ছাড়িয়ে হয়ে যায়। তো এখনও মানে আমি একা করি না, আমার হাজব্যান্ড আমাকে মানে হেল্প করে, আমি একা করবো না, আমার ধুলোতে একটু প্রবলেম হয়, শ্বাসকষ্টের প্রবলেম আছে, তো এই জন্য ও আসবে, এসে আমরা এখন দুজনে মিলে একসাথে ঘর ঝাড়বো। জানি না ঘর ঝাড়তে ঝাড়তে কখন মানে কতক্ষণ টাইম লাগবে, এখন বাজে বিকেল 6:30। তো বুঝতেই পারছো আমরা শুরু করবো 7টার সময় থেকে আমাদের কাজ করতে করতে 10টা বেজে যাবে, আর তারপর আমার বাড়ির লুক চেঞ্জ হবে, মানে একটুখানি পরিষ্কার করবো, তখনই ফ্রেশ লাগবে। আর বাবু ওই দেখো খেয়ে দিয়ে এখন খেলা করছে বাবু। আর মাম্মা মই দেখো ওখানে টিফিন করছে, ও ডান্স ক্লাস থেকে এলো, এসে এখন টিফিন করছে। তো আজকে মানে সারাদিন খুবই বিজি, সকাল থেকে মানে আজ আমার এত কাজ হয়েছে, মানে এত কাছাকাছি করেছি, ঘরের প্রত্যেকটা জিনিস আমি কাছাকাছি করেছি, এগুলো সব শুকিয়ে গেছে, এগুলোও আমি কেচেছিলাম, মানে প্রতিটা জিনিস আমি ঘরে আজ কেচেছি, সেগুলো করতে করতে আজ আমার বিকেল মানে 3:30 বেজে গেছিলো, এত কাজ করেছি, এত কাছাকাছি করেছি, বুঝতেই পারছো ঘর পরিষ্কার মতো। মানে আর এই আলমারির যে কভারটা দেখতে পাচ্ছ ব্লু কালারেরটা, এটা আমি আজ খুলে নেব, এটা এখন আর লাগাবো না, এটা প্রত্যেক বছর পুজোর সময় কাঁচা হয়, আর মানে কাঁচা হয় না, তো এখন খুলবো, এখন খুলে কাস্তে দিয়ে দেবো, আর কাস্তে দেওয়ার পর এখন আর লাগাবো না এটা, এটা এবার ঠিক পুজোর আগে যখন ঘর ঝাড়বো তখনই লাগাবো, আর পুজো তো দেখতে গেলে বেশি দিন নেই। তো আজ আমার মানে এভাবে কাজ করতে করতে যাই না কী হবে, এমনিতেই শরীর কিছুদিন ধরে ভালো যাচ্ছে না, জ্বর হওয়ার পর থেকে মানে একটু কাজ করলেই হাঁপিয়ে যাচ্ছি, হাতে পায়ে প্রচণ্ড পরিমাণে ব্যথা। আর রান্না যদি বলো, রান্না আমার এখন করা আছে, রাতে একটা কিছু করতে হবে, কারণ আর এমনিতেও শনিবার আমরা নিরামিষ খাই, ছাড়ো যা কিছু দেখতে পাচ্ছে ছোটোখাটো জিনিস সব কিছু বাবু তুলে মুখে নিতে শিখে গেছে, এই জন্যই মানে আমার হাত করে চোখে চোখে রাখতে হয়। তো দেখো এদের একটা ছোট্ট মুড়ি দেখতে পেয়েছি, সেটার পেছনে এখনও কাজ চলছে। মুড়িটাকে ও দেখতে পাচ্ছে না, কি করছো তুমি এটা, ছি। আর গরম তো মানে বলতে হবে না, প্রচণ্ড পরিমাণে গরম লাগছে, আর কি ক্যামেরা মানে ক্যামেরা অন করে কাজ করার ইচ্ছে আছে, দেখি কি হয়, তো এই জন্যই তো দেখতে থাকো কীভাবে ঘর পরিষ্কার করি। এখন আমি সবার আগে বালিশের কভারটাগুলো খুলে রেডি রাখি, আর পর্দাগুলো খুলে রেডি রাখি, আমার হাজব্যান্ড আসুক তাহলে ফটাফট কাজটা হয়ে যাবে, কিছু তো আমি একটু এগিয়ে রাখি। বুঝতেই পারছো বাবু আছে, ছোটো ধুলোবালি, আর মামাম্মেরও সর্দি কাশি ধাত ওর আমার মতো, তাহলে ধুলোবালি তো ওরও কষ্ট হবে, তাই ওদেরকে আমি পাশের রুমে পাঠিয়ে দেবো, যে রুমে মাম্মাম পড়াশোনা করে। তো এখন বাবুকে ঘুম পাড়িয়ে ওখানে শোয়াবো, আর মামামকে বলবো দেখতে, ও ফোন দেখবে বসিয়ে শুয়ে, আর ভাইকেও দেখা হবে। তো এইভাবে আমাদের মেনটেন করে কাজটা করতে হবে দুজনকে, আর আমাকে দেখেই বুঝতে পারছো আমি কতটা টায়ার্ড, ঠিক আছে আমি পরে দেখবো। এই হচ্ছে ব্যাপার, আমার ঘর মানে বুঝতে পারি না কোথার থেকে শুরু করবো, এত নোংরা এত ঝুল হয় কি করে বুঝতে পারি না, মানে সামনাসামনিগুলো আমি বলতে গেলে সব দিনই করি, তাও কী করে হয়ে যায় আমি বুঝে উঠতে পারি না, আমাদের বাড়িতে এত পরিমাণে ঝুল হয় জানো, কী করবো কিছু করার নেই। তো অনেকটা বেশি বকবক করে ফেললাম, এবারে এখন আমি আসি কাজগুলো করি, আর চেষ্টা করবো তোমাদের সাথে সবটাই শেয়ার করার। Thank you.
আসছে। তো দেখতে পেলে আমার দেখো সব পর্দা খোলা হয়ে গেছে। হ্যাঁ, ওই পাশেরটা আমি খুলতে পারবো না, আমার হাজবেন্ড আসছে, ও খুলে দেবে। আর এই যে এই পাশে এখন বেডশিটের কভারগুলো খুলে নিই। দেখতে পাচ্ছো আমার সব কভারগুলো খোলা হয়ে গেছে। এই যে, তো এগুলোকে এখন আমি ট্রান্সফার করে আসি ওই রুমে, তারপর বাকি কাজ। দেখো, দেখতেই পাচ্ছো আমার হাউস ক্লিন হয়ে গেছে, পুরো ঘর পরিষ্কার। আর ঘর পরিষ্কার করার সময় ভিডিও করতে পারিনি, কারণ খুবই হড়বড়ি করে কাজ হলো। এই দেখো, ব্যাপারে চান করে এলাম আমি, আমাকে দেখেই বুঝতে পারছো, মানে জাস্ট চান করে ঢুকছি। এখন জিনিসপত্র কিছু গোছানো হয়নি, দেখো টেবিলের মধ্যে সব কিছু রাখা আছে, সব জিনিসপত্র এধার ওধার হয়ে আছে। দেখো, আর শোকেসটা একটুখানি টেনে সরানো হয়েছিলো, পর্দাটা খোলা হয়েছিলো, ওখানে পর্দা লাগানো হবে, দিয়ে আবার ঠেলে লাগানো হবে। তো এই জাস্ট চান হলো। আর বাবুকে নিয়ে মানে হড়বড়ি হড়বড়ি করে কাজ, ঘুমোয়নি, মামুন কতক্ষণ দেখবে। এই জন্য তাড়াহুড়ো করে ঘর পরিষ্কার করা হলো। দেখো, উপরটা সব পরিষ্কার একদম, কি সুন্দর লাগছে। আর ঘর পরিষ্কার থাকলে যেন সব ভালো লাগে। বেডশিট পাতা হয়ে গেছে, বাবুকে একটু খাইয়ে নিলাম, এবার আমি যাবো কিচেনে, দেখি। আর এই পাশে টিভি চলছে, তো এই পাশে মাম্মা আমার বাবু এখন একটু খেলছে। এই হচ্ছে আজকের কাজ কর্ম সারাদিন, মানে এইভাবে আমার প্রেমের সব যে কাজটাই ভাবি তোমাদের সাথে শেয়ার করবো, তখনই বাবু ঘুমোয় না, হড়বড়ি হড়বড়ি করে আমাকে করতে হয়। ও ঘুম খুবই কম, আর আমাকে দেখে বুঝতে পারছো কতটা খারাপ ঘুমিয়েছি না খাচ্ছি না। আমি শ্যাম্পু এখন করিনি, শ্যাম্পুটা সকালেই করবো, কারণ আমার এমনিতে ঠান্ডা লেগে আছে, আবার বাবুরও ঠান্ডা লেগে যাবে আমার ঠান্ডা লাগলে, এই জন্য আর কি। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, টাটা, গুড নাইট।